দর্শক, আমি আপনাদের সাথে কথা বলছি হল্যান্ডের আমস্টারডামের ব্লেজউইক থেকে। আমি যে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়িয়ে যাচ্ছি এটার নাম গ্রিন কিউ ইম্প্রুভমেন্ট সেন্টার। এখানে আমি পড়ে যাচ্ছি, তার আগে হল্যান্ডের কৃষি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আপনারা জানেন যে আধুনিক কৃষির স্বর্গরাজ্য হচ্ছে হল্যান্ড। ফ্লোরিকালচার, ফুড প্রসেসিং থেকে শুরু করে নানান ধরনের কৃষি পণ্যের, হর্টিকালচার, নানান ধরনের ফল ফসলের স্বর্গক্ষেত্র। এবং তারা আধুনিক চাষবাস থেকে শুরু করে অর্গ্যানিক জৈব কৃষির প্রবক্তা বলা চলে। আর আমি আপনাদেরকে আজকে এই গ্রিন কিউতে নিয়ে এসেছি এ কারণে, এই গ্রিন কিউ প্রতিষ্ঠানটি ইম্প্রুভমেন্ট সেন্টার বলা হচ্ছে, এরা এক ধরনের প্রযুক্তির পরামর্শক বলা যেতে পারে। যেমন আমি যদি বিষয়টি এভাবে বলি যে বাংলাদেশে প্রায় এমনটা হয় যে আমার কাছে অনেকে এসে জিজ্ঞেস করে, আমার এতটুকু জমি আছে, আমি মাছের চাষ করতে চাই বা ফল ফসলের চাষ করতে চাই, আপনি আমাকে একটু প্রযুক্তি সম্পর্কে বলেন বা কীভাবে করা যায়। হল্যান্ডের সেই রকমই একটি সেন্টার হচ্ছে এটি। কৃষকরা তাদের ফসল উৎপাদনের জন্য, বিশেষ করে হর্টিকালচার, মানে ফল শাক সবজি ফলমূল থেকে শুরু করে ফ্লোরিকালচার, বিভিন্ন ফুলের চাষ থেকে শুরু করে এই গোটা প্রযুক্তিটি কৃষক বা বড় বড় কৃষি উদ্যোক্তারা এই সেন্টারকে দেয়। এরা অর্থ নিয়ে গ্রিন হাউসে কীভাবে স্বল্প উৎপাদন খরচে অধিক মুনাফা অর্জন করা যায় এমন সব কৃষির কৌশল তাদের এই গ্রিন হাউসের ভেতরে তারা গবেষণার মাধ্যমে বের করে এবং সেটি কৃষক পর্যায়ে হস্তান্তর করে, অর্থাৎ একটা মূল্যের বিনিময়ে তারা কৃষককে সেই প্রযুক্তিগুলো দেয়। এবং এর ভেতরে, গ্রিন হাউসের ভেতরে যে পরামর্শগুলো দিয়ে থাকে বা যে প্রযুক্তিগুলো তারা ইম্প্রুভ করে থাকে বা গবেষণা করে থাকে, এখানে যদি তারা বলে থাকে যে 100% নিশ্চিত এই ফসলটির এই এই প্রযুক্তি ব্যবহার করলে এই এই উৎপাদন আসবে, এবং তাই হয়, আপনারা চলুন আমার সাথে বাংলাদেশের যে সমস্ত উদ্যোক্তারা আছেন যারা কৃষিতে বিনিয়োগ করতে চান, তারা এ জাতীয় প্রযুক্তিগুলো দেখে কৃষিতে বিনিয়োগ করতে পারেন। অনেক সময় বলা হয় যে কৃষিতে বিনিয়োগ ব্যয় লাভজনক না, কিন্তু পরিকল্পিত চাষ কীভাবে লাভজনক হতে পারে সেটারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই গ্রিন কিউ। আসুন আমার সাথে। দর্শক, আপনাদের নিয়ে প্রবেশ করব উন্নত বিশ্বের অত্যাধুনিক কৃষি অনুশীলনের অন্যরকম এক রাজ্যে। হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখেছেন গ্রিন হাউসে মাটি ছাড়া কৃষির নানা দৃষ্টান্ত, দেখেছেন মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে শুধু মাটিবিহীন কৃষি নয়, চলছে রীতিমতো ভার্টিক্যাল এক্সপানশনের প্রতিযোগিতা। আজ দেখাবো তার চেয়েও বেশি কিছু। গ্রিন কিউয়ের গ্রিন হাউসে ঢোকার আগেই পড়তে হলো বিশেষ ধরনের পোশাক আমাদের টিমের সবাইকে, গাইড ভ্যানহুফ আর হেলেনও বাদ গেলেন না। এখানকার অন্যতম অধিকর্তা লুইস ভ্যান ডারমিরের সাথে তাদের কার্যক্রম নিয়ে কথা হচ্ছে। এখানে যে ব্যবস্থাটি বিস্ময়কর ও নূতন সেটি হচ্ছে এলইডি লাইট ট্রিটমেন্ট। এটি অনেক ব্যয়বহুল একটি কৃষি প্রযুক্তি, দিন বড় করে রাখতে পারে এলইডি লাইট, এতে ফসল আলো পায় বেশিক্ষণ। এটি নির্ভর করে ফসলের উপর, যে ফসলের আলো প্রয়োজন সে ফসলের জন্যেই বেশি আলোর ব্যবস্থা করা হয়। বলে রাখি, চলতি শতকের শুরুতেই উন্নত বিশ্বের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন কৃষিতে শক্তিবান্ধব আলোর ব্যবহার নিয়ে। এক্ষেত্রে অনেকটা সমাধান হিসেবে সামনে আসে এলইডি লাইট। কৃষকের আবাদি ক্ষেত যখন বিবেচনা করা হচ্ছে প্ল্যান্ট ফ্যাক্টরি হিসেবে, তখন সেই গ্রিন হাউজের কৃষিতে আলো নিয়ন্ত্রণটা হাতের মুঠোয় আনাটাই ছিল তাদের মূল চ্যালেঞ্জ। নেদারল্যান্ডসের গ্রিন কিউয়ের এই প্রযুক্তিটি ব্যবহার হচ্ছে অত্যন্ত কার্যকরভাবে। লক্ষ্য করুন টমেটোর ফলন, বাণিজ্যিক ব্যাপারটি মাথায় রেখেই মান নিয়ন্ত্রণ করা হয়। এই টমেটোর বাজার মূল্যও পাওয়া যায় বেশি। এই যে এগুলোর এক একটি থোকা দেখুন, অবাক হওয়ার মতো।
20 December. এগুলো যদি প্রাকৃতিকভাবে করতে হতো তাহলে ডিসেম্বরে রোপণ করে ফসল তুলতে হতো জানুয়ারি ফেব্রুয়ারিতে। আমরা ঠিক 3 মাস এগিয়ে নিয়েছি, রোপণ করেছি সেপ্টেম্বরে, ফসল তোলা শুরু হচ্ছে নভেম্বরে। এখানে এটা যেহেতু গ্রিন হাউসের ভেতরে দিনের আলো তেমন পাওয়া যায় না, তাই তোমরা দিনের সময়টাকে, আমি বোঝাতে চাচ্ছি দৈর্ঘ্যটাকে তোমরা বাড়িয়ে দিয়েছো, ব্যাপারটা তাই। এই দিকটা দেখুন, এই প্ল্যাটফর্মটির নিচ দিয়ে চলে গেছে পাইপ, এর ভেতরেই আলো ও পানির সংযোগ লাইন রয়েছে, কম্পিউটারে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। 1 মিটারে 15 লিটার পানি সরবরাহ করা হচ্ছে। পানির চাহিদা নির্ভর করে আলোর উপরে, পানি একটু বেশি লাগে, তার মানে আমরা যেমন বেশি গরম লাগলে বেশি পানির চাহিদা অনুভব করি, এই তেমনটি আর কি। If it's warm, you drink more. Yeah. And when it's cold, it's the same like the plant. সেচ পদ্ধতি ড্রিপ ইরিগেশন। এই সেচ ব্যবস্থাটি অত্যন্ত কার্যকর। প্রতিটি গাছের শেকড়ে যাতে পানি পৌঁছে এবং একইভাবে পানির সঙ্গেই যাতে গাছের প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট বা খাদ্য উপাদান পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ গাছের শেকড়ের সঙ্গে সরাসরি সেচের সংযোগ ঘটিয়ে দেওয়া। পুরো ব্যবস্থাটি কম্পিউটার নিয়ন্ত্রিত, কতটুকু পানি লাগবে, আলো লাগবে, সবই নিয়ন্ত্রণ করে কম্পিউটার। এখানে এই টমেটোর আকারও নিয়ন্ত্রণ করা হয়, প্রতিটি গাছে একই আকারের কয়টি টমেটো চাই সে অনুযায়ী ব্যবস্থা করা হয়। এই ছোট বাক্সগুলো পানির বিভিন্ন উপকরণ, কোকোপিটের আর্দ্রতা মাপার জন্য। এটি কেন্দ্রীয় কম্পিউটার সিস্টেমের সঙ্গে যুক্ত। এটা মূল কন্ট্রোল রুমের সাথে এটা সংযুক্ত সংযুক্ত এই কম্পিউটারের সাথে। এই পিনটা এই মাটিতে বা এখানে যে আর্টিফিশিয়াল যে সয়েল বেড করা হয়েছে, পঞ্চ করা হয়েছে, এতে টেম্পারেচার কতটুকু আছে, কী পরিমাণ সলিউশন বা নিউট্রিয়েন্ট লাগবে সেটা, এবং টেম্পারেচার কতটুকু সব দিয়ে দিচ্ছে। এটা এই তারটা সরাসরি চলে যাচ্ছে কন্ট্রোল রুমে, যেখান থেকে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে, সেই হিসেবে ওয়াটার টেম্পারেচার পানি নিউট্রিয়েন্ট আসতে থাকছে। ইটস অ্যামেজিং, মাই গড। এন্ড দেন দ্য ওয়াটার কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ ইফ দেয়ার ইজ টু মাচ ওয়াটার ইন দ্য স্ল্যাব। যদি মেঘাচ্ছন্ন ঠান্ডা দিনে তুমি বেশি পানি দাও তাহলে গাছের শেকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই চাষ ব্যবস্থায় পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেন এভরিথিং ইজ দেন দিস স্টপস। সো ফর শিওর উই হ্যাভ হিয়ার ওয়েট স্কেল। This is also connected to the climate computer and this is weighting how much. এখানে পানির পরিমাণটি নির্ণয় করা হয় এই স্ল্যাবটির ওজনের পরিমাপের উপর। ওজন কমে গেলে বুঝতে পারা যায় পানি দিতে হবে। 11 kilos is too much, then it's too wet. So this is a checking system for that system. কম্পিউটার বলে দেয় গ্রিন হাউজের তাপমাত্রা ঠিক আছে কিনা, ফসল তার প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কিনা, পর্যাপ্ত পানি আছে কিনা, সব। এখানে 1 বর্গমিটার গ্রিন হাউজে 2.5টি করে গাছ রয়েছে। যদি আরও আলো, অন্যান্য উপাদান প্রকৃতি থেকে যোগান দেওয়া যায় তাহলে 3.5টি হারে গাছ রোপণ করা সম্ভব। দর্শক, একটা প্ল্যান্ট থেকে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে 90 কেজি আর্টিফিশিয়াল লাইট ব্যবহার না করে এই গ্রিন হাউসে নর্মাল সানশাইন দিয়ে 80 কেজি টমেটো উৎপাদন করা যায়। চিন্তা করতে পারেন, একটা প্ল্যান্ট থেকে, একটা গাছ থেকে। এখানে দেখতে পাচ্ছি প্রতিটি ঝোবায় 5-6টি পুষ্ট টমেটো দেখতে পাচ্ছি আমি। এই ডাল শাখাটি থেকে তোমরা আগেই 2-1টি করে বাদ দিয়েছো, যাতে যে 5-6টি হবে সেটি সমান পুষ্টি নিয়ে একই আকারে হতে পারে, ব্যাপারটি তাই তো বোধ হয়। তার মানে 2টি করে বাদ না দিলে এটা সম্ভব হতো না। বেশ হিসেব নিকেশের ব্যাপার। এখানে আমরা 3 মাস আগেই ফলন তুলতে পারছি।
যখন ফলন উঠছে তখন বাজারে টমেটোর দাম থাকে সবচেয়ে বেশি। যদি আপনি শীতকালে অনেক বেশি ফলন তুলতে পারেন তাহলে অবশ্যই অনেক বেশি লাভবান হবেন। কম্পিউটারগুলো যুক্ত রয়েছে ইন্টারনেটের সাথে, এখানে আইওটি প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস ব্যবহার করা হচ্ছে। কিছু রাউটারের মাধ্যমেও ওয়াইফাই নিশ্চিত করা আছে এখানে। গ্রিনহাউসে কোনো ক্ষেত্রে মাত্রার হেরফের হলে লুইস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মোবাইলে অটোমেটিক মেসেজ চলে যায়। দর্শক, একটু আগে যেটা দেখালাম সেটা সেটা তার কম্পিউটারের সাথে সংযুক্ত, কিন্তু এটা টোটালি ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই সিস্টেমে এটা এখানে লাগিয়ে রাখা হচ্ছে। ক্লায়েন্ট বা গ্রোয়ার বা চাষি, সে তার কম্পিউটারে বসে ওয়াইফাইয়ের মাধ্যমে সে দেখতে পাচ্ছে তার এখানকার এই স্ল্যাব, অর্থাৎ এটা হচ্ছে স্ল্যাব মানে এটা এক ধরনের মাটি, এই মাটিতে কত ময়েশ্চার আছে, তার ওয়াটার কন্টেন্টের কী অবস্থা। হ্যাঁ, এই যে স্ল্যাব, এর থেকেই টমেটোর গাছগুলো আসছে। সো এটা সে এখানে লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিয়েছে। এখানে ব্যবহৃত এক তৃতীয়াংশ পানি ড্রেন করে বের করে দেওয়া হয়, কারণ অতিরিক্ত পানি ফসলের জন্য ক্ষতিকর। স্ল্যাব কখনোই ভারী করা যাবে না, এই জন্য কম্পিউটার ডাটা তাৎক্ষণিক তৎপর রাখে কর্মকর্তাদের। প্রতিদিন এখানে যে পরিমাণ পানি দেওয়া হয় তার 30-35% নানাভাবে বেরিয়ে আসে, সেটি আবার পাইপের মাধ্যমে পুষ্টিকর পানির মূল ক্ষেত্রে চলে যায়। আমরা পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করি, এতে অপচয় বলে কিছু নেই। পুরো প্রক্রিয়াটি শিল্প উৎপাদনের পাশাপাশি একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনের নকশায় তৈরি করা। লক্ষ্য করুন, এখানে যান্ত্রিক কার্যক্রমের ভেতর দিয়ে যতটুকু কার্বন ডাই অক্সাইড আসছে তা ওই পাইপটির মধ্য দিয়ে পরিকল্পিতভাবে নিষ্কাশন করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে আরো নিবিড়ভাবে দেখানোর জন্য এখানকার এই বিশেষ লিফটে আরো একটু উপরে উঠলাম। আমি যে বলছিলাম যে এটা এত পরিকল্পিত এবং এত বিজ্ঞানসম্মত এবং এত হিসেব কষা এখানে, যে নিচ থেকে যে যে ডালটি উঠে আসছে, গাছটি বেয়ে বেয়ে উঠে আসছে না, এখান থেকে এই যে ব্রাঞ্চটি যেটার ভিতরে এই যে ফুল এসছে, লক্ষ্য করুন 1, 2, 3, 4, 5 পাঁচটা ফুল সে রাখছে, কারণ এর থেকে পাঁচটা টমেটো হবে যার ওয়েট হবে 750 গ্রাম একটা জায়গার ভিতরে আসতেছে। যদি সে এখান থেকে বেশি নেয়, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই ছটাতে টমেটোর সাইজ কমে আসবে, ওয়েট কমে যাবে এবং গাছটার ঝুলে হেলে পড়বে। হ্যাঁ, অতএব এখানে সে ব্রাঞ্চ কত বেশি নিচ্ছে, তার উপরে ফটোসিনথেসিস যে ক্রপটা আছে এটা যদি সূর্যের কিরণ যদি বেশি এখানে নিয়ে নেয় তাহলে ফ্লাওয়ারিং কম হবে। হ্যাঁ, সো তার কস্ট ইফেক্টিভ হবে না। প্রতিটা বিষয় খুব পরিকল্পিত। এরপর গেলাম স্ট্রবেরি শেডে, এখানেও এলইডি লাইটের মাধ্যমে আলো আসছে। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ সুবিধাটি সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে বালাই দমনের জন্য নেওয়া হয়েছে জৈবিক এক মজার পদ্ধতি। এই পদ্ধতি আপনারাও অনুসরণ করতে পারেন। ফসলই তাদের মুখ্য, ফসলকে বাঁচাতে হবে, ফসলের উৎপাদন বাড়াতে হবে। সো এই ফসলের ভিতরে যত ক্ষতিকারক পোকামাকড় আছে সেটাকে তারা বলছে বিয়ার বা হরিণ। তারা বাঘ কিনে এনে, তাই না, সিংহ কিনে এনে এখানে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়াতে বন্ধু পোকা কিনে এনে ছেড়ে দিচ্ছে, সে বন্ধু পোকা ক্ষতিকার পোকাকে, যাকে বিয়ার বলছে তারা, হরিণ বলছে, তাদেরকে মেরে ফেলছে। মজার মজার কথা। ইয়েস প্লিজ। সে বলছিল যে বাংলাদেশি মানুষ শর্টার হয়, তো এটাকে আমরা চাইলে একটু নিচে নামিয়ে দিতে পারি, তো আমার জন্য এটা পরিচর্যা করা কাটা ইজি হয়। চাইনিজরা আরও শর্টার হয়, অর্থাৎ তার বুকের সমান এটাকে নামিয়ে দিতে যায়। এটা এক ধরনের প্রযুক্তি। দর্শক, সম্পূর্ণ জৈবিক ও বিশুদ্ধ উপায়ে গ্রিন কিউয়ের গ্রিন হাউসে উৎপাদিত স্ট্রবেরি। বিভিন্ন ফল ফসল হচ্ছে এখানে, একটি শেডে এক এক রকমের ফল আর সবজি। প্রতিটি ফসলের আকার, রং এবং বর্ণ একই রকম আকর্ষণ। এই ফসলের যে শত্রু পোকা আছে সেগুলোকে
নিধন বা ধ্বংস করার জন্যে জৈবিকের পদ্ধতি অর্থাৎ ফ্রেন্ডলি ইনসেক্টকে এখানে দেওয়া হয়েছে বা বন্ধু পোকাকে আনা হয়েছে যারা জৈবিকভাবে শত্রু পোকাকে দমন করছে। এখান থেকে যেগুলো বেরোচ্ছে বাড়তিগুলো তারা রাখছে না, ফেলে দিচ্ছে, হ্যাঁ, যাতে এটা পূর্ণ পুষ্টি পায় এবং সেই পুষ্টির ফলে এটা সেই নির্দিষ্ট সময়ের ভেতরে এটা চাষগ্রাম হয়ে যাবে। এবং পাতাগুলো একটু লক্ষ্য করে দেখা যায় ঊর্ধ্বমুখী উপরের দিকে, যাতে আলো এবং তাপ যথেষ্ট পরিমাণে পায়, এর ফলে ফসলগুলো নিম্নমুখী নিচের দিকে, এই সূর্য তাপ বা আর্টিফিশিয়াল সানলাইট থেকে শুরু করে সবগুলো পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে বলে ফসলে পুষ্টি পাচ্ছে এবং সেই পুষ্টির ফলে এই চাষটা বর্ধন হচ্ছে বা বাড়ছে। হিট যখন বেশি হচ্ছে তখন প্ল্যান্টগুলো পানি বেশি চাচ্ছে, আবার যখন মেঘলা হচ্ছে তখন তাপ কমছে, অটোমেটিক্যালি পানি কম চাচ্ছে, সেটাই এখানে মেজারমেন্টে দেখাচ্ছে। আরেকটা জিনিস এতক্ষণ যাবো যা দেখাচ্ছি, লক্ষ্য করুন মাটির সাথে কোনো সম্পর্ক নেই, পুরো চাষটি মাটির উপরে, অর্থাৎ চাষ হচ্ছে কিন্তু মাটিবিহীন চাষ। উন্নত বিশ্বে চাষ ব্যবস্থার এমনই পরিবর্তন ঘটছে যে ভবিষ্যতে মাটিতে আসলে মাটির দরকার হবে কি না চাষের জন্যে সেটা এখনই একটা দেখার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আমরা বলছি না বারবার যে দীর্ঘ সময় যাবৎ আমরা অন্য আরেকটা প্ল্যানেটের খোঁজ নিচ্ছি, কোথায় মানুষ বসবাস করতে পারবে, যেখানে মানুষের উপযোগী একটা